আমগর মা সন্ধানের মা সামনে সবাই ভালো মন্দ জিনিস খান অথচ আমগর পেটে এখনো ইফতার কি দিতে যায় নাই তাহলে আমরা কিভাবে চাই কি কিভাবে করি আজকে তিন দিন ধরে আমার শ্বশুর অনেক অসুস্থ মেডিকেলে ভর্তি টাকা লেগে আমি বাড়ি যেতে পারতেছি না তাহলে আমার শ্বশুর যদি কোনো কিছু হয়ে যায় তাহলে তো আজকে আমি টাকা সারা সারা জীবন আমার স্বামীর কাছে আমি দাবি থাকবো সারা জীবন আমার স্বামীর কথা শোনা লাগবো তাহলে আমরা কি লেগে কর্ম করতে এসে দেখায় আমার কি অপরাধ আমরা গরিব আছি দেখে গিয়ে রাম করে অপরাধ আল্লাহকে আমগরে সব জায়গায় গরিবের খালি পথ বন্ধ হয়ে রাখবো আল্লাহ কি কোনো জায়গায় পথ খোলা রাখে নাই আপনার কাছে একটাই অনুরোধ আপনার ক্ষমতা আছে আপনি এই মালিকের উপরে একটু অ্যাকশন নেবেন আপনার কাছে আমগর এটাই অনুরোধ শুধু আপনার আমাদের নিজ পাওনা পাতি আমরা চাই এই রমজান মাসে পানি খাওয়া আছে আমরা রাতে দিলে এই জায়গা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই অনুরোধ আমাদের নিজ যান পাওনা পাতি দিয়ে দেয় রাতে দিলে এই জায়গা তো নিজ বিছানা আমরা পাই নাই আজকে আমার দুধের ছিল এই রমজান মাসে আমি সিওরি ইফতারি কিনে খেলে পারি না আমার বাচ্চাটা বসত না খায় আছে কেন আমাদের মালিক এই শাস্তিটা দিচ্ছে আমরা এটাই প্রধানমন্ত্রীর কাছে এই বিচারটাই আমরা চাই চার মাসের বেশি নিজ বেতন ধরা আমাদের নিয়ে দেয় চার মাস স্যালারি পাই না আমার স্বামী নাই আমি বাচ্চা কাচ্চা নিয়ে কি খাবো এই রমজান মাসে শুধু পানি খাই রোজা রাখছি আমার বাচ্চাগুলি খুব কষ্টে আছে আমার দুইটা বাচ্চা চার মাসের রুম ভাড়ার জন্য বাড়ি হলে আমাকে শুক্রবার দিন বের করে দিছে শনিবার দিন সকালে আমি অফিসে আসছি এই পর্যন্ত আমি বাসায় যাই নাই সারা রাত আমি এই কোম্পানিতে ছিলাম চেড়িও খাই নাই ইফতারেও কিছু খাই নাই এইভাবেই আছি শুধু পানি খাই রোজা রাখছি আমরা এখন কি কোথায় যাবো আপনারা বলেন বেতন পাচ্ছি না আমাদের শুধু ডেটের পর ডেট দিয়ে যাচ্ছে এই স্থানীয় লোক স্টাফ সবাই শুধু আমাদেরকে হাত ধরে আনে আমরা অন্য জায়গায় গেলেও আমাদের অন্য জায়গায় কাজ করতে দেয় না কিন্তু হেরা যদি এখন বেতন সঠিকভাবে না দিব তাহলে আমরা অন্য জায়গায় গেলে অন্য জায়গায় থেকে আমি হুমকি দিয়ে কি এটা ডাকি আনবো বলছে যদি এই জায়গায় কাজ না করো তোমাদের বেতন পাবে না এইভাবে আজ কাজ করতে করতে আমাদের এই সাড়ে তিন মাস আমাদের এই সাড়ে তিন মাসের বেতন চাই এই রমজান মাস আমরা না খাই এই জায়গায় ডিউটি করতেছি তারপরও আমরা টাকা পাই না আমাদের ছেলে মেয়েদেরকে ঠিক মতো খাওয়াইতে পারতেছি না স্কুলের মাদ্রাসার বিল দিতে পারতেছি না কর্মস্থলে যদি আমরা সঠিকভাবে টেহা না পাই পাওনা না পাই তাহলে ওই কর্ম করে লাভ কি আপনাদের কাছে আমাদের একটাই দাবি আমাদের এই সাড়ে তিন মাসের বেতন নিয়ে দেন আমরা আর এই ফ্যাক্টরির চাকরি করব না 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 লাইনে দীর্ঘদিন কাজ করে আসতেছি কিন্তু এই ওয়ার্কার এই সমস্যাটা ছিল না স্টাফের মনে করেন যে অনেক স্টাফ আছে দশ মাস এগারো মাস টাকা মনে করেন যে দেয় না কিন্তু বর্তমানে ওয়ার্কার মনে করেন যে চার মাস রানিং চার মাস স্যালারি পায় না আর আমরা মনে করেন আট নয় মাস পাই না কিন্তু আমরা কীভাবে চলব আমাদের তো কোনো লাইন নাই আমরা কোথাও যাই চাকরিও নিতে পারতেছি না তাহলে আমরা এই মুহূর্তে কী করতে পারি সামনে ঈদ এমন ফ্যামিলি আছে যে তারা এক গ্লাস পানি যে কিনে ই করে সেটাও কিনে খাওয়া লাগে সেই পানি যা খাইও তারা সেরে খায় থাকে ইফতারি করতে পারতেছে না তারপরে মানে এই যে সমাজ যে আমাদের ওয়ার্কার যে সমস্যার কথা বললো এটা আমাদের আসলে দীর্ঘদিনের সমস্যা এবং এই ওয়ার্কারের সাথে সাথে আমরাও অনেক প্রায় ছয় সাত সাত হাজার টাকা আমি পদে আছি এখানে আমি গত বিগত সাত মাস ধরে আমি স্যালারি পাচ্ছি না কোম্পানি আমাদের কিছু কিছু মানে দুই হাজার এক হাজার ঘন্টা কিছু টাকা দিছে মানে তাই অনেক কিছু অনেক না ধরো দশ থেকে বারো হাজার টাকা মতো আমরা পাইছি অ্যাডভান্স এর ভিতরে আমাদের এখানে ওয়ার্কারের গত বিগত তিন মাসে স্যালারি ফুল আর এবার রানিং চলে হাফ মাস সাড়ে তিন মাসে সাড়ে তিন মাস স্যালারি আমরা পাই স্টিল না থাক বলে থাক সমস্যা কি রান্দা।
اشتركوا